কোরআনে কারিমে একটি সূরা আছে, আপনারা জানেন, সূরার নাম হলো সূরাতুন নিসা, অর্থাৎ নারীগণের সূরা। কোরআনে কিন্তু পুরুষগণের সূরা নামে কোনো সূরা নেই, সূরাতুর রিজাল নামে কোনো সূরা নেই, কিন্তু সূরাতুন নিসা নামে সূরা আছে, এবং সেটা ছোটখাটো দুই চার পাঁচ আয়াতের সূরা না, কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি। এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সূরা তাহরিম, সূরা তালাক, অনেকগুলো সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য। পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান, তাদের অধিকার, তাদের করণীয়, তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সূরা নেই। আপনারা জানেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন, শুধু সেগুলোই ঘন্টা ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার, আপনারা জানেন, একাধিক স্ত্রী ছিলেন। একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয়, তার ক্ষেত্রেও হয়েছে। তিনি কখনো কোনো নারীর গায়ে আঘাত করেননি, কোনো নারীকে কখনো প্রহার করেননি, তার জীবনে একটি বারের জন্য সে ঘটনা ঘটেনি। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, উহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি একজন সাহাবীকে দেয়া হয়েছে। তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বীভৎস একটি দৃশ্যের অবতারণা করেছে, তার নাম ছিল হিন্দা। আপনারা জানেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছেন, এরকম নির্মম এবং পাশবিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই সাহাবি দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি তার হাতে, তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন, কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে দেখতে পেলেন, দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ইনি ভদ্রলোক না ভদ্রমহিলা। খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী। তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে, দেহ থেকে আলাদা করে দিব, কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হলো এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই। আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না। তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন, মর্যাদা দিতেন, শুধুমাত্র সেই বিষয়টিকে স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণী মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন, এবং যুদ্ধের আগে যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে বলে রাখতেন, খবরদার, রণাঙ্গনে শত্রুপক্ষের অন্য সব মানুষকে আঘাত করলো, নারীদেরকে আঘাত করবে না। আপনারা এই জন্য সাহাবিদের মধ্যে পুরুষ সাহাবিদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিরিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান, মহিলা সাহাবিদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না। যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার এই পথের সর্বপ্রথম পথনির্দেশ করেছেন যিনি, অবাক করা বিষয় হলো তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর, ভাষণগুলোর একটি ছিল ইস্তাউসু বিন্নিসা এ খায়রা, তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো, অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি জীবনের শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি, নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে, এটি আমার কাছ থেকে শুনে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন, তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল, আপনারা অনেকে হাদিসটি জানেন। তার একটি ছিল সুগন্ধি, তিনি পারফিউম আতর খুব পছন্দ করতেন। আরেকটি ছিল সালাত, নামাজ, এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল, তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে। আরেকটি ছিল নারী, এখানে নারী প্রিয়র অর্থ হলো বাবা এবং মায়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন, সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছেন, তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন, তার একমাত্র চার চারটি কন্যা সন্তানকেই বাঁচিয়ে রেখেছেন। দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল, বাবা হয়ে বেঁচেছিলেন, ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না। ঠিক একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে, যথাযথভাবে লালন পালন করে, কোনো প্রকার বৈষম্য না করে, অবিচার না করে, তাদের প্রতি সদাচরণ করে, তো কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই লোক শুধু জান্নাতে যাবে না, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা ওয়াহুয়া কাহাতাইন, সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে, দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে। আমি জানি না আপনারা নিশ্চয়ই অনেকে অনেক হাদিস পড়ে থাকবেন, আপনারা এমন কোনো হাদিস পেয়েছেন কি না যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এইরকম কোনো ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে, আপনারা দেখেছেন এরকম কোনো হাদিস? আমি অন্তত পাইনি।
যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা, তার বিনিময়ে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে বারোটা যেহেতু করেছে, দুটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে, একটা পুরস্কার হোক না, এরকম কোনো পুরস্কারের কথা আমার জানা নেই। এরপরে যখন এক শ্রেণী মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন। সময়ের উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বাবা, কোনো অভিভাবক, কোনো প্যারেন্টস, কোনো মা যদি কোনো কন্যার কারণে, কন্যা দায়গ্রস্ত হয়ে পড়ে, সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায়, কোনো কারণে তিনি যদি কোনঠা সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান, এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন, সদাচরণ করেন, তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য। এটি